একজন সাহাবীকে রাসূল মদিনার ইমাম বানিয়ে আল্লাহ নবী সফরে গেছেন, জিহাদের ময়দানে গেছেন। এই সাহাবী মদিনা ইন্তেকাল হয়ে গেল, রাসূল সফরে আল্লাহ রাস্তা জিহাদে হঠাৎ করে বলে উঠলেন, তোমরা সব সিধা করো, তোমাদের ভাই ইন্তেকাল হয়ে গেছে মদিনায়, তার জানাজা হবে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, জানাজা কোথায়? জানাজা আমার চোখের সামনে। আল্লাহ তাআলা মদিনায় তৈয়বা থেকে খায়বারকে এতটা কাছে করে দিয়েছেন, রাসূলের চোখের সামনে জানাজা তুলে ধরেছেন। রাসূল জানাজা শেষ করলেন, এখানে মনে কয়েল আছে, কয়েলটা সরাই দেন নাকি। রাসূল জানাজা শেষ করে জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরীল, আল্লাহ তাআলা তাকে এই মর্তবা কেন দিলেন? জিবরীল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী সূরা ইখলাসকে বেশি ভালোবাসত, এই জন্য আল্লাহ তাআলা তাকে এই মর্তবা দান করেছে। আজ থেকে পড়ব তো ইনশাআল্লাহ। এই সূরাটার মূল আলোচ্য বিষয় হলো তাওহীদে খালেস। একজন সাহাবীকে রাসূল মসজিদে কুবার ইমাম বানিয়েছেন, মসজিদে কুবা, যেটা ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ। ওই মসজিদের নাম কি? মসজিদে কুবা। মসজিদে কুবায় যদি দুই রাকাত নামাজ কেউ পড়ে, আল্লাহ তাআলা তাকে এক উমরার সওয়াব দান করেন। আল্লাহ বারবার তাওফীক, আমিন। সাহাবীকে ওই মসজিদের ইমাম বানালেন। ওই সাহাবী যখনই নামাজ পড়েন তখনই সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে সূরা ইখলাস পড়েন। যোহরে আসর তো শোনা যায় না, মাগরিবে আসর আর ফজরে সমস্ত মুসল্লিরা বুঝে যে সাহাবী এখনই আলাম তারা পড়লেন, এবার আবার সূরা ইখলাস পড়লেন। দ্বিতীয় রাকাতে ইনাফে পড়লেন, আবার সূরা ইখলাস পড়লেন। সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম সাহেব প্রত্যেক রাকাতে কেন যেন সূরা ইখলাস পড়ে? এবার ইমাম রাসূল বললেন, তাকে জিজ্ঞেস করো সে কেন এটা করে। তাকে গিয়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন প্রতি রাকাতে সূরা ইখলাস পড়েন? তো সাহাবী বলল, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, কেন আপনি এই সূরাকে এত বেশি ভালোবাসেন? সাহাবী বললেন, লিআন্না ফীহা আওসাফুর রহমান, যেহেতু এই সূরার মধ্যে আমার রব শুধু নিজের কথা বলেছেন, আর কারো কোনো প্রসঙ্গ, আর কারো কোনো প্রসঙ্গ আনেননি, শুধু আল্লাহ তাআলা নিজের কথা বলেছেন, এজন্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে শুধুই নিজের সিফাতের কথা বলেছেন, এজন্য আমি এই সূরাকে ভালোবাসি, কারণ যাকে আমি ভালোবাসি এই সূরার মধ্যে শুধুই তার কথা আছে। এবার সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি জবাবে বললেন, তিনি নাকি এই সূরাকে ভালোবাসেন। রাসূল বললেন, তাকে গিয়ে তোমরা সংবাদ দাও, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই সূরার মহাব্বত তোমাকে কোন পর্যন্ত পৌঁছে দিবে? জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আজকে থেকে কয়টা করে জান্নাতের ঘর বানাবো ইনশাআল্লাহ, বেশি থেকে বেশি প্রতিদিন এক তাসবিহ সূরা ইখলাস পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, প্রতিদিন প্রতিদিন কোন এক সময়ে একটা তাসবিহ কি পড়বো বলেন, সূরা ইখলাস একশো বার ইনশাআল্লাহ, রাতে হোক দিনে হোক। মজার বিষয় হলো, অজু থাকলেও পড়তে পারবেন, অজু ছাড়াও পড়তে পারবেন, শুধু মা বোনেরা তাদের মাসিকের সময় করতে পারবে না, তাদের পিরিয়ডের সময় করতে পারবে না, বাচ্চা হলে নেফাসের সময় করতে পারবে না, আর বাকি সব সময় করতে পারবে, গোসল ফরজ হলে করতে পারবে না, বাকি সব সময় করতে পারবে, ঠিক হয় না ইনশাআল্লাহ? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আমাদের নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুরাতুল কুরআন, সাহাবারা পারবা প্রতি রাতে কোরআনে কারীমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাতে পারবা?
সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুনা ইস্তাতিউ আন ইয়াকরা থুলুসাল কুরআন, কে পারবে প্রতি রাতে কোরআন কারীমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাবে, কে পারবে? রাসূল বলেন, কেন পারবে না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআন কারীমের তিন ভাগের এক ভাগ। সুবহানাল্লাহ, 10 বার পড়তে যদি 1.5 মিনিট লাগে তো একবার পড়তে কত সেকেন্ড লাগলো? 10 বার 90 মিনিট, 90 সেকেন্ড, একবারে 9 সেকেন্ড, 9 সেকেন্ডে 10 সেকেন্ডে শুরু শুরু কুরআন কোরআন কারীমের তিন ভাগের এক ভাগ পড়ার সমপরিমাণ নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি একবার পান খেলে এক নেকি দিত তা আমি 50,000 পান খেতাম, যদি 50টা পান খেলে এক নেকি দিত তবু আমি 5,000 পান খেতাম, 50টা খেলে এক নেকি হয় না? জি, 50টা পান খেলে এক নেকির সম্ভাবনা আছে। আচ্ছা, 500 পান খেলে এক নেকির সম্ভাবনা আছে, 5,000 পান খেলে এক নেকির সম্ভাবনা আছে, আর একবার সূরা ইখলাস কোরআনে কারীমের তিন ভাগের এক ভাগ। সময় কতক্ষণ? 9 থেকে 10 সেকেন্ড। হ্যাঁ, বললাম না জীবনে কত সময় নষ্ট হয়ে গেল, আজ থেকে পড়ব ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিক। আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ে, দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কত বার? 10 বার। 10 বার 10 বার 10 বার ঘড়ি ধরেন, ঘড়ি ধরেন, স্টপওয়াচ দিয়ে ধরেন, কত? 36। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কয় মিনিট? 1 মিনিট থেকে কম লাগছে। আজ থেকে পড়ব তো বুট আর বাদাম খাওয়ার আর টাইম পেলেন না, পান খাওয়ারও টাইম পেলেন না, বুট বাদাম খাওয়ারও টাইম পেলেন না, সব আমারটাই আপনারা নিতেছে, মাইন্ড করেন। শুধু 1 মিনিটে রাসূল বলেন, দাখালাল জান্নাহ, সোজা জান্নাত। সুবহানাল্লাহ। 3টা বাদাম 1 মিনিটে খাওয়া যায় না, 30টা বার তাসবিহ 1 মিনিটে পড়া। সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? বাস্তব। আল্লাহ আমাকে তৌফিক দান করে, পড়ব তো আজ থেকে ইনশাআল্লাহ। রাসূল বলেন, যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহ রাসূল বলেন, হুত্তাত খাতায়া, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন, ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। কতবার কতবার কতবার? 33, 33, 34 কম? 33, 34 পড়ব তো ইনশাআল্লাহ। বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে পড়ব ইনশাআল্লাহ, গুনাহগুলো মুছে দিবে আল্লাহ, পড়ব ইনশাআল্লাহ। ঘড়ি ধরে, চোখ বন্ধ, সব চোখ বন্ধ, যে পড়বে না তার নাকটা টেনে দিবেন, আবার কান টাইলেন না, দেখবেন কান টানলে বেয়াদবি হয়, নাক টানলে আদর হয়, এই যে নাক টানলে কি আদর, আর কান টানলে
ধরেন আল্লাহর কসম, যদি সারা পৃথিবীর সবগুলো ফুল যদি এক মাঠে জমা করে দেওয়া হইতো, এই পরিমাণ মুআত্তার হইতো না, এই পরিমাণ সুগন্ধি হইতো না, এই ছাড়ে চিহ্নিতে কায়নাত যে পরিমাণ সুগন্ধি যুক্ত হয়েছে, সারা পৃথিবীর সমস্ত আতরগুলো যদি একসাথে জমা করা হইতো, যদি সারা পৃথিবীর সমস্ত মেশকগুলোকে যদি একসাথে জমা করা হইতো, এই পরিমাণ সুগন্ধি ছড়াতো না, এই সাড়ে তিন মিনিটে কায়নাত যে পরিমাণ সুগন্ধি ছড়িয়েছে, এই তিন মিনিটে সাত আসমান, সাত আসমানের সমস্ত ফেরেশতারা নাচতে শুরু করেছে, রব্বুল আলামিন তার রহমতের দরিয়াকে মহাসাগরকে এদিকে মুখ করে দিয়েছে, এদিকে ফিরিয়ে দিয়েছে, আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়ে আমি আমার বন্ধুর সাথে সাথে থাকি, আমার বান্দার ঠোঁট যতক্ষণ আমার নাম নিয়ে নড়ে আমি আমার বান্দার সাথে সাথে থাকি, জিহ্বা নাড়াবো এখানে
রব্বুল আলামিনের জিহ্বা নড়বে আরশে আযীমে, সুবহানাল্লাহ, আমার টা নড়ার সঙ্গে সঙ্গে রবের টা নড়ে, সুবহানাল্লাহ, আমি বলি সুবহানাল্লাহ, রব বলেন এই কেন ডেকেছো বলো, কি হয়েছে তোমার, সুবহানাল্লাহ, কি লাগবে বলো, সুবহানাল্লাহ, বলবেন রব কি বলবেন, বলেন এই কি লাগবে, ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমতি, রব্বুল আলামিন যেন বলেন তুমি আমার ইবাদত দিয়ে আমাকে ডাকো, আমি আমার রহমত দিয়ে তোমাকে ঢেকে দিব, ফাযকুরুনি বিল মুহাব্বা ভালোবেসে ভালোবেসে আমাকে ডাকো, আযকুরকুম বিল কুরবে আমি তোমাকে আমার নৈকট্য দিয়ে দিব, ভালোবেসে ভালোবেসে ডাকেন, এমন ভাবে ডাকেন যেন রব্বুল আলামিন বুঝে এটা আমাকে ভালোবাসে, لا إله إلا الله
দিনের দুনিয়া থেকে সমস্ত কিছুকে বের করে দেন, গায়রুল্লাহকে বের করে দেন, না বলার সময় গায়রুল্লাহকে বের করে দেন, ইল্লাল্লাহ বলার সময় শুধু আল্লাহকে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দিল থেকে সব বের করে দেন, সব বের করে দেন, দিল থেকে সমস্ত হারাম রেগুলো বের করে দিলাম, দিল থেকে সমস্ত নায়িকা গুলোকে বের করে দিলাম, নায়ক গুলোকে বের করে দিলাম। আর মোবাইলে আমাদের দিনকে যে পরিমাণ দুর্গন্ধযুক্ত করে দিয়েছে, মোবাইলে আমাদের দিনগুলোকে যে পরিমাণ অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে, মোবাইলে আমাদের দিনগুলোকে যে পরিমাণ ময়লাযুক্ত করে দিয়েছে, ভিন নারীর ছবি দেখা আমাদেরকে যে পরিমাণ ময়লাযুক্ত আমাদের দিনগুলোকে করে দিয়েছে, ওই দিনগুলোকে একটুখানি সাফ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একবার বললে যদি এক টাকা দিত, বলেন তো বন্ধু আপনি জীবনে কয়বার বলতেন? একবার বললে যদি এক পয়সা দিত, আপনি জীবনে কয়বার বলতেন? আচ্ছা, 100 বার বললে যদি 1 টাকা দিত, আপনি জীবনে কয়বার বলতেন? 1000 বার বললে যদি 1 টাকা দিত, জীবনে কয়বার বলতেন? অথচ একবার কালেমা তৈবা 10 দুনিয়া বরাবর জান্নাত। হ্যাঁ, প্রতিদিন যদি 100 বার করে এভাবে বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকি, বলতে থাকি, বলতে থাকি, আশা থাকো আল্লাহ মৌত সময় রব্বুল আলামিন কালেমা নিজে পড়িয়ে দিবে। সুবহানাল্লাহ।